Silsamung rok kobi na, tawo gosim rok man mani, aro gudal chak tong nai rok na satu mung rok nai nang mani, abo hai na hwnwi bo. Sai tong mani wan sung mong, kerong kwrwng, purshottam Roy Bharman ni, bo silsamung klai mani, naimwthang bahini ni, jugo ji jugo ra thuk rok ni, pati mung rok ni bising tiro bo, kobi ni aro rok go, dorbar rok yachak ya hwnwi, abo rok na tibo kwbang man nukzaki tong ma bai, kaisa nukzaki tong mani buri rok ni, sal thang thana ni dorbar rok go bo, abo na tibo bor ni kaisa, dorbar rok zaku hwnwi, bin silsamung, bo rok ni aro nukzakap. Umur kasu ya besar jelah bay. Sama hai merok kelai mani rong ni bising tibor no sak thari ya kelai mani. Apa no tay kerong kerong proses tam rai bor mon nok rogo thanggai. Tong nai shonju dash ni munggoi koroksa shiklani phashing. Apa rong no tay sak shalok kok thun thunai ni kothum lai murong no tay bo. Malai kerong kerong proses tam rai bor mon sak lai kya shilsha murong ni cere nai kol mani zora rogo. Aro goshi murong man kang kang ke ashatung murong. Runani aburok nangkung mani hinai. গত বৃহস্পতিবার আনুমানিক সকাল 8টার সময় রহিমা খাতুন নামে একজন মহিলা পশ্চিম থানায় একটি এফআইআর দায়ের করেছেন। সেই এফআইআরের মূল বক্তব্য হলো যে সঞ্জু দাস এই ছেলেটি আমার বাড়িতে দীর্ঘদিন ধরে থাকে। সঞ্জু দাস নাকি রহিমা খাতুনের নাবালক পুত্রের সাথে বাজে কাজ করেছে, এইটি এফআইআর হয়েছে। আমি ওই দিনই বিকালে ওই দিন জানতে পারি। প্রথমত এই আইন এফআইআরটি পক্সকো আইনে রাজ্য করা হয়েছে। প্রথমত আমি এই বিষয়ে একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে অভিযুক্তর অবশ্যই শাস্তি হওয়া উচিত, কারণ এটা গুরুতর অপরাধ। বদেব শিলচামুখ লাইকা পাটি মুরগ নতি আরো রগ কবমা গদাল জ তোমানি হিউম্যান রাইটস অর্গানাইজেশন রগ নিবিশিংতি রগ বরং নে আরো কবমা দাল বিদাল ফুনুক মুরগ রজানা আবু নতি বব ভাই কেব ও ভাই কাইসা পাটি মুরগ নি ওয়ান আমা শিংসা হনে আবু লগিও ন আ পাটি মুনতি নাই মথাং বাহিনী নি নাইকল থাইর নতি বক কলম র সামানি লগ নি লগিও ন শিলচামুখ লাইকা চুকু চি জুকু রাথ রন ভাসিংতি ন নাই মথাং বাহিনী দরবার র ইয়াসা গে হনে তাদের সাজার দাবিতে লড়াই করে আসি এবং আমি আনন্দিত। আমি ত্রিপুরা রাজ্যের পুলিশকে ধন্যবাদ জানাবো যে একজন প্রান্তিক মহিলার অভিযোগ তারা গ্রহণ করেছেন। সকাল 8টার মধ্যে মহিলা থানায় গেছেন এফআইআর নিয়ে এবং ওই দিনই সাথে সাথে এক ঘন্টার মধ্যে আরও কম সময়ে থানা এফআইআর রেজিস্ট্রি করেছেন এবং যাবতীয় তদন্তের কাজ শুরু করে দিয়েছেন। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য ঘটনা। আমি চাইব এই ধরনের ঘটনা প্রত্যেকটি ক্ষেত্রেই ঘটুক। এটা এই এই ক্ষেত্রে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, কেন নিয়েছে জানি না। কি এই কারণ হতে পারে যে আমার বাড়িতে অভিযুক্ত আমার বাড়িতে থাকে, তাহলেও আমি বলবো ভালো। তো এই ঘটনা এই এইরকম তৎপরতা পুলিশের কাছ থেকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আশা করি। আমরা দেখি যে 100টার মধ্যে 99 ক্ষেত্রে পুলিশ এফআইআর গ্রহণ করে না। থানায় গিয়ে এফআইআর দায়ের করতে বিভিন্ন অংশের মানুষ, বিশেষত প্রান্তিক অংশের মানুষরা হয়রানির শিকার হয়। খুন করলে এফআইআর নেওয়া হয় না ত্রিপুরা রাজ্যে, ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটলে এফআইআর নেওয়া হয় না। আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন বারবার এই ধরনের ঘটনাগুলোর প্রতিবাদ করি। আমার মনে হয় আমাদের প্রতিবাদের কারণেই এই যে রহিমা খাতুন নামে একজন মা এফআইআর নিয়ে গেল এবং পশ্চিম থানা যুদ্ধকালীন তৎপরতা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরা।